সোমবার রাতে পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানে প্রভাত সংঘ চৌরঙ্গী ক্লাবের কাছে এক ব্যক্তির বাড়িতে আগুন লাগার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। আগুনে বাড়ির সমস্ত জিনিসপত্র পুড়ে ছাই হয়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে দমকলের একটি ইঞ্জিন উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। দমকলের প্রাথমিক অনুমান শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে। নমস্কার, আনন্দ বার্তায় আপনাদের স্বাগত। আপনাদের নিউজ দেখার পর একটা লাইক এবং একটা শেয়ার করুন। ভালো ভালো নিউজ দেখতে পেজটি লাইক করে দিন। এটা এইভাবে তো বলা যাচ্ছে না, শর্ট সার্কিট থেকেও হতে পারে, সেটা এক্সাক্ট কি করে জানা যাবে বলুন না। সেরকম লাইফ ইনজুরির আমার কাছে কোনো ইনফরমেশন নেই। বাড়ির মালিক টিঙ্কু দে জানান, এদিন ক্লাবের কালী পুজোর উদ্বোধনে তিনি ছিলেন। হঠাৎ তিনি খবর পান বাড়িতে আগুন লেগেছে। পরে ক্লাবের সদস্য ও দমকলের উদ্যোগে আগুন নিয়ন্ত্রণে আসে। আমি ছিলাম ক্লাবে, আজকে আমাদের ক্লাবের উদ্বোধন কালী পুজোর। হঠাৎ করে দৌড়ে গিয়ে খবর দিচ্ছে যে বাড়িতে আগুন লেগে গেছে, আর উপরে আমার শাশুড়ি মা থাকে, আর নিচে ওরা সবাই ছিল। এসে দেখছে যে আগুন, পাড়া ক্লাবে সব খবর পেয়ে দৌড়ে এসে বালতি ট্যাঙ্কি আমার আছে উপরে, বালতি বালতি জল মারা হয়েছে, মারা প্লাই, যেহেতু প্লাইয়ের যার যেখানে আগুনটা বেশি ছড়ায়, তার মধ্যে ফায়ার ব্রিগেড খবর দেওয়া হয়েছে। ফায়ার ব্রিগেডের লোকজন এসে যথেষ্টভাবে সহযোগিতা করে আমাকে। না, আমরা কিছু বুঝতে পারছি না এখন। না না, কোনো আহত নেই। মোটামুটি গোটা ঘরের ফার্নিচার সবই চলে গেছে, ফার্নিচার গেছে, সবই চলে গেছে। যদিও এই ঘটনায় কোনো হতাহতের খবর নেই। বর্ধমান থেকে টিঙ্কু সাউয়ের রিপোর্ট, আনন্দ বার্তা।